हे एवरीवन वेलकम बैक टू माय चैनल आमी अंकिता आ तोमरा देखछो आमार चैनल बॉम्ब फ्लाइंग बार्ड केमन आछो तोमरा आशा करी प्रत्येके खूब भालो आछो चले एलाम आजके एकटा नतून ब्लग निये आजके होच्छे ट्रैवल टाइम आमी चललाम घुरते जेटा तोमादेरके आगेई आमी बोले रेखेछिलाम तो आमी बोलेछिलाम तीनटे स्टेट जाबो किन्तु आमार बला हयनी कोथाय कोथाय जाच्छि तो फाइनली 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 आमी घुरते जाच्छि एबं आमी फार्स्टेई जे स्टेटटा जाच्छि सेटा होच्छे उड़ीसा आमी आजके बोले दिई तीनटे कोन जायगाय जाच्छि प्रथमे तो अवश्यई सकलेर बांगालीदेर प्रिय जायगा सेटा होच्छे पुरी प्रथम जायगाय जाच्छि सेटा होच्छे उड़ीसा আর তারপরে যাচ্ছি ভাইজাগ মানে অন্ধ্রপ্রদেশ আর দেন হচ্ছে তোমার হায়দ্রাবাদ তেলেঙ্গানা এই হচ্ছে তিনটে স্টেট যেটা হচ্ছে তোমার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা এই তিনটে জায়গায় ঘুরতে যাচ্ছি তো প্রথমে পুরীতে যাচ্ছি এবং ট্রেন যথারীতি চলছে ট্রেনের আমরা পেয়ে গেছি ফাইনাল যেটা আর কি দিয়ে থাকে SMS IRCTC থেকে যেটা দিয়ে থাকে ফাইনালি সেটা আমি পেয়ে গেছি এবং ফাইনালি আমাদের ট্রেন হচ্ছে 7:05 যেটা হচ্ছে 7:05 আমাদের হাওড়া থেকে ট্রেন যে ট্রেনটা হচ্ছে তোমার জগন্নাথ এক্সপ্রেস জগন্নাথ এক্সপ্রেস সকাল 4:30 সময়তে আমাদের পুরীতে নামাবে তো বাকি কথা আবার বাইরে গিয়েই করছি বাইরে বেরিয়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি আমাদের রেডি হয়ে গেছি আমরা এবার তাড়াতাড়ি বেরিয়ে যাই নাহলে আমাদের লেট হয়ে যাবে আর সমস্ত কিছু প্যাকিং ও রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছি বাবাও রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে একটু পরে মাকেও দেখাচ্ছি তোমাদের এরপর আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ব তো আমি আর মা বাবা তিনজনে মিলে বেরোচ্ছি ঘুরতে ওলা করে বেরিয়ে পড়লাম অলরেডি লেট হয়ে গেছে 5:30 বাজে 7:05 ট্রেন আর অলরেডি ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে ভেবে রেখেছি IRCTC-র ই ক্যান্টিন থেকে করব তো এই কোভিড টাইমে ডিনার ঠিক মতো দিচ্ছে কিনা টাইমে তো সেটাও দেখা যাবে আর রুটি আর আলুর দম নেওয়ার ইচ্ছা আছে পুরী জগন্নাথ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 22 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের মধ্যে আমরা উঠেও পড়েছি B2 আমাদের কোচ নাম্বার আর 3rd AC আমরা টিকিট কেটেছি আর আপারে আমরা সমস্ত কিছু সিট পেয়েছি লোয়ার একটাও পাওয়া যায় এবার ট্রেন ছাড়ার অপেক্ষা ট্রেন পুরো ভর্তি ছিল একটাও সিট ফাঁকা ছিল না আর ট্রেনটা রাইট টাইমেই ছেড়েছে 7:05 ছেড়েছে তো এখন হাওড়াকে টাটা জানিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেন ছেড়ে দিয়েছে এবার ঝটপট ডিনারটা অর্ডার করে দিই রাতের ডিনারের জন্য তো IRCTC-র ই ক্যান্টিন থেকেই খাবার অর্ডার করার কথা ছিল তো রুটি আর আলুর দমটা অর্ডার করে দিই ঝটপট খড়গপুর স্টেশন থেকে অর্ডারটা আমি নেব এটাই ভেবে রেখেছি খাবার ওরা খড়গপুর স্টেশনে উঠে সিট নাম্বার অনুযায়ী ওরা নিজেরাই এসে দিয়ে গেল
এই হচ্ছে আলুর দম আর রুটি। আলুর দমের আলু কিন্তু খুব একটা বেশি খুঁজে পাওয়া যায়নি, তবে টেস্ট খুব একটা ভালো ছিল না আর খুব ঝাল ছিল। পুরী স্টেশনে নেমে পড়লাম, এই 4:30 বাজে, ট্রেনটা থামলো, ট্রেন একদম রাইট টাইমে থেমেছে, একদম 4:30 নাগাদই পুরীতে আমাদেরকে নামিয়েছে। এবার যাওয়ার পালা ভিক্টোরিয়া ক্লাব হোটেলে, ওখানে আমরা রুম বুক করে রেখেছি, হোটেল বুক করা আছে, এবার ওখানে যাওয়ার পালা। চলে এসেছি ভিক্টোরিয়া ক্লাব হোটেলে, জাস্ট এই পৌঁছালাম হোটেলের সামনে, তোমাদেরকে একটু ঘুরে দেখাই হোটেলের সামনেটা। এখন বাজে 5:38। যেহেতু সকাল সকাল চলে এসেছি, আমাদের যেহেতু ট্রেন তাড়াতাড়ি এসছে, তো সেই জন্য আমাদের একটা টেম্পোরারি রুম দিয়েছে। তো টেম্পোরারি রুমটা কি আছে এটাই থাকবো না, তবু আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাই ভিক্টোরিয়া ক্লাব হোটেল। এটা তারপরে 2 ঘন্টার পর আমরা আবার চেঞ্জ করে নেব। আমরা অবশ্য ফ্রন্ট সি ফেসিং রুম নিয়েছি আর উইথ ব্যালকনি, দেখা যাক কী দেয়। এই রুমটা আমাদের দেয়া হয়েছে প্রিমিয়াম রুম হোটেল ভিক্টোরিয়া ক্লাব হোটেলের। প্রথমেই এখানে ডাস্টবিন, এখানে একটা বড় মিরর, একটা আলমিরা, ওয়ার্ড্রপের পাশেই আছে ইলেকট্রিক কেটেল, আর এখানে চা কফির সমস্ত জিনিসপত্র আছে, দুটো জলের বোতল দিয়েছে, আর কমপ্লিমেন্টারি আমাদেরকে দিয়েছে কিছু মিক্সচার, আর দুটো কেক আছে, আর দুটো চকলেট আছে, এই জিনিসগুলো দিয়েছে। এটা স্লিপার চা কফির জিনিস, আর সাথে আছে মিনি ফ্রিজ। মিনি ফ্রিজের ভেতরে কিছু নেই এই মুহূর্তে। স্লিপারের পাশে এরপর এখানে আছে হিটার, হিটারের পাশে এখানে ফোন যেমন থাকে ওদের রুমে, আর এই পাশ থেকে একটা বড় মিররও আছে, আর এই ওয়ার্ড্রপের ভেতরে একটা লকার দেয়া হয়েছে, হ্যাঙ্গার আছে, লকার আছে গোদরেজের। এইটা হচ্ছে বেডটা, ডাবল বেড আছে, এর সাথে এক্সট্রা একটা ম্যাট্রেস দেয়া হয়েছে। এই হচ্ছে রুমটা, টোটাল রুম বেশ বড়ই রুম, একটা এলইডি টিভিও আছে, এটা একটা টেবিল, আর খাটের এপাশে আছে দুটো চেয়ার অ্যান্ড একটা টেবিল। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটা বেশ বড়ই আছে আর বেশ নিট অ্যান্ড ক্লিন সাজানো, বেশ বড় ওয়াশরুম। এখানে আছে শাওয়ারের আলাদা করে একটা জায়গা, শাওয়ার জেল টেল সমস্ত কিছু দেওয়া আছে, সমস্ত কিট দিয়ে দিয়েছে এরা, সমস্ত কিছু রাখা আছে। এর সাথে হেয়ার ড্রায়ার দিয়েছে। আর এই হচ্ছে বেড, বেডের বাইরে হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে, ব্যালকনিতেও দুটো চেয়ার আছে, আর ব্যালকনি থেকে ফ্রন্ট সি ফেসিং সমুদ্র দেখা। এই হচ্ছে ভিক্টোরিয়ার রুম, সামনে গার্ডেন আছে, রাস্তা আছে। এই হচ্ছে টোটাল তোমার ভিক্টোরিয়া ক্লাব হাউসের
রুম, প্রিমিয়াম রুম আমরা নিয়েছি ফ্রন্ট সি ফেসিং। আমাদের রুম থেকে এই রকম দেখা যায়। Life is a winding road, no telling where it... এবার চলে এলাম ব্রেকফাস্ট করতে। এখন সকাল 9টা বাজে এদেরই রেস্টুরেন্টে। এখানে মেনু কার্ডটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি, তোমরা এই মেনু কার্ডটা এখান থেকে দেখে নিতে পারো, পুরোটাই আমি দিয়ে দিলাম। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম লুচি, আলু ভাজা আর মিষ্টি ছিল। আর নেওয়া হয়েছিল মশালা ধোসা। মশালা ধোসাটা একটু টেস্ট করে দেখি কেমন খেতে। ভালো কাটো। ধোসা কিন্তু ভালো খেতে। লুচি আলুটা খেয়ে দেখি। খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো, টেস্টও বেশ ভালো। ভিডিওটা এন্ড করার আগে আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে আইআরসিটিসিতে কালকে যে রাত্রে আমি খাবার অর্ডার করেছিলাম যে ক্যান্টিন থেকে, ই ক্যান্টিন থেকে, তো ওদের ওখান থেকে আজকে সকালবেলাতে একটা ফোন এসেছিলো। এই সকাল 7টা নাগাদ আমাকে ফোন করা হয়েছিল রিভিউর জন্য, যে কীরকম খাবার ছিল, প্যাকেটিং ঠিক ছিল কিনা, প্যাকিংটা ওরা ঠিক করেছে নাকি, কীরকম খাবারটা হয়ে লেগেছে আমাদের। তো সেই ব্যাপারে একটা জাস্ট ফিডব্যাকের জন্য ওরা কল করেছিল। তো আমি তো জাস্ট ফিডব্যাকটা দিয়েছি ওদেরকে, জানিয়েছি যে মোটামুটি আলু তো খুঁজেই পাওয়া যায়নি। আর সত্যি কথা বলতে ওটা আলুর দম বলেও না, ছোট ছোট আলুর এইটুকু করে 4-5টা হয়তো আলু ছিল, এর থেকে বেশি তো আমি খুঁজেও পাইনি। তো আমি বললাম, আর খাবারটাও খুব একটা ভালো ছিল না, ভীষণ স্পাইসি এবং ঝাল ছিল। তো সেই রিভিউটাই আমি ওদেরকে জানিয়েছি আইআরসিটিসির ক্যান্টিন থেকে জানিয়েছিলাম, অনেস্ট রিভিউ ওদেরকে দিয়েছিলাম। তো ওরা বলেছে হ্যাঁ বিষয়টা আমরা দেখছি, তো নেক্সট টাইমে যখন আপনি অর্ডার করবেন তখন নিশ্চয়ই আমাকে ফোন করে জানাবেন, আমি বেস্ট কোয়ালিটির খাবার দেওয়ার চেষ্টা করব। তো এরকম আমাকে বলেছে ওরা। তো দেখা যাক, আমি নেক্সট টাইম ডেফিনেটলি আর একবার করে দেখবো। ওরা যখন আমাকে ফোন করেছিল এবং পুরো রিভিউটা জেনেছে আমারটা। তো এই আজকের ভিডিওটাতে শুধু এইটুকুই ছিল, এরপরে আরও ভালো ভালো কিছু ভিডিও আসছে এবং আমার ঘুরতে যাওয়াটা, যেটা পুরীতে ঘুরবো বা বাকি জায়গাগুলো যেগুলো, সমস্ত ভিডিওগুলো আসছে। তো তোমরা কিন্তু চটপট আমাকে সাবস্ক্রাইব করো। তো আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।